আজকে আমরা সত্যজিৎ রায়ের বিখ্যাত বাংলা চলচ্চিত্র পথের পাঁচালীর কাহিনী সংক্ষেপে জানব। চলচ্চিত্রের শুরুতেই আমরা দেখতে পাই দুর্গা প্রতিবেশীর গাছ থেকে ফল চুরি করে দৌড়ে পালাচ্ছে। তারপর গ্রামের মেঠো পথ ধরে সে তার বাড়িতে ফেরে। তারপর চুরি করা সে ফলগুলো থেকে একটি পেয়ারা সে ইন্দির ঠাকুরনের মাটির পাত্রে রাখে। এরপর আমরা দেখতে পাই দুর্গার মা সর্বজয়া প্রতিবেশীর বাড়িতে যায় পানি আনতে। তখন প্রতিবেশীর চেঁচামেচি শুনে সে দুর্গার ফল চুরির ব্যাপারে জানতে পারে। বাড়িতে ফিরে সর্বজয়া দুর্গাকে বকাঝোকা করে চুরির জন্য এবং চুরি করা ফল তাকে ফেরত দিতে পাঠায়। এরপর সর্বজয়া চুরি করা ফল খাওয়ার জন্য এবং দুর্গাকে প্রশ্রয় দেওয়ার জন্য ইন্দির ঠাকুরনকেও বকাঝোকা করে। ইন্দির ঠাকুরন তখন রাগ করে তার জিনিসপত্র নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যায়। এর কিছুদিন পরেই অপুর জন্ম হয়। তখন পুরনো রাগ ভুলে গিয়ে এ বাড়িতে থাকার জন্য ইন্দির ঠাকুরন আবার ফিরে আসে। অপুর জন্মের পরপরই তার বাবা হরিহর রায়ের চাকরি হয়। ইন্দির ঠাকুরন অপুর দেখাশোনা করা শুরু করেন। এরপর আমরা দেখতে পাই বেশ কয়েক বছর পার হয়ে গেছে এবং অপু দুর্গা দুজনেই বেশ বড় হয়ে গেছে। অপু স্কুলে যাওয়া শুরু করেছে, দুর্গা তার ছোট ভাইয়ের যত্ন নেয় এবং দুর্গা তাকে স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে। বড় হওয়ার পর এখনও দুর্গা ফল চুরি করে এবং সেই ফল ইন্দির ঠাকুরনকেও খেতে দেয়। দুর্গা ঘরের টুকটাক কাজে তার মাকে সাহায্য করে। হরিহরের সংসারে অভাব আবার ফিরে আসে। সে 3 মাস ধরে তার চাকুরির বেতন পাচ্ছে না। এরপর আমরা দেখতে পাই গ্রামে ফেরিওয়ালা আসে মিষ্টি নিয়ে, কিন্তু টাকা না থাকায় দুর্গা অপু তা কিনতে পারে না। অপু তার বাবার কাছে মিষ্টি খাওয়ার জন্য টাকা চায় কিন্তু পায় না। তখন টাকা না পেয়ে অপু এবং দুর্গা ফেরিওয়ালার পেছনে পেছনে হাঁটা শুরু করে। ফেরিওয়ালা হাঁটতে হাঁটতে প্রতিবেশীদের বাসায় প্রবেশ করে। তখন সে বাড়ির মেয়েরা দুর্গাকে ডাকে তাদের সাথে খেলার জন্য। দুর্গা তাদের সাথে বাড়ির ছাদে যায়। ছাদে গিয়ে দুর্গা দেখতে পায় টুনু পুঁতি দিয়ে মালা তৈরি করছে। রাতের বেলা অপু তার বাবার কাছে পড়তে বসে আর দুর্গা বসে তার মায়ের কাছে। সর্বজয়া দুর্গার চুল গুছিয়ে বেনি করে দেয়। পরের দিন আমরা দেখতে পাই প্রতিবেশী মহিলা এ বাড়িতে আসে চুরির অভিযোগ নিয়ে। সাথে আছে টুনু, যার পুঁতির মালা চুরি হয়েছে, এবং সেই মেয়ে যে দুর্গাকে ডেকেছিল খেলার জন্য। তারা দুর্গার পুতুলের বাক্সটি নিয়ে আসে কিন্তু সেখানে পুঁতির মালা খুঁজে পায় না। তখন দুর্গা আড়াল থেকে সব কথা শুনতে পাচ্ছে। অপু তাকে ইশারা করে চলে যাওয়ার জন্য, কিন্তু তাদের মা সেটা দেখে ফেলে। সর্বজয়া দুর্গাকে ডেকে জিজ্ঞেস করে সে পুঁতির মালা নিয়েছে কিনা, কিন্তু দুর্গা অস্বীকার করে। কিন্তু সেই সময় দুর্গার শাড়ির আঁচলে বাঁধা ছিল চুরি করা বেশ কিছু ফল, যা ধরা পড়ে যায় এবং প্রতিবেশীর মেয়েরা সেই ফলগুলি নিয়ে নেয়। পুঁতির মালা পাওয়া না গেলেও প্রতিবেশী মহিলা বেশ কিছু কথা শুনিয়ে এ বাড়ি থেকে চলে যায়। এরপর সর্বজয়া দুর্গাকে প্রচণ্ডভাবে মারে এবং মেরে নিজেও কাঁদে। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা ইন্দির ঠাকুরন অপু এবং দুর্গাকে রাক্ষসের গল্প শোনাচ্ছে। সেই রাতে তাদের পরিবারের জন্য একটা সুসংবাদ ছিল, সেটা হচ্ছে হরিহর রায় তার 3 মাসের বকেয়া বেতন সেদিন পেয়েছে। সে টাকা সে সর্বজয়ার হাতে তুলে দেয়। এরপর আমরা দেখতে পাই ইন্দির ঠাকুরন রাতের বেলা একা একা বসে গান গাচ্ছেন। দিনের বেলা দুর্গা তার বান্ধবীদের সাথে মিলে বনভোজন খেলে। ইন্দির ঠাকুরন ভিক্ষা করে চাদর আনাতে সর্বজয়া তার উপর প্রচণ্ড রাগ করে। রাগের এক পর্যায়ে সে তাকে অন্য কোথাও চলে যেতে বলে। ইন্দির ঠাকুরন এ বাড়ি ছেড়ে চলে যান এবং অন্য এক বাড়িতে গিয়ে ওঠেন। পূজোর সময় গ্রামে যাত্রাপালার আয়োজন হয়। আমরা দেখতে পাই রাতের বেলা গ্রামের সবাই মঞ্চের চারদিকে বসে যাত্রা দেখছে। পরদিন সকালে অপু দুর্গার খেলার বাক্স থেকে কাগজের মোচ নিয়ে মুখে লাগিয়ে আয়নায় দেখে। এরপর সে কাগজের মুকুট মাথায় লাগায়। সেটা দেখে দুর্গা অপুকে মারার জন্য ছোটে এবং ধরে অপুকে মারে। এরপর আমরা দেখতে পাই ইন্দির ঠাকুরন বাড়িতে ফিরে এসেছেন, কিন্তু তার শরীর ভালো না। সর্বজয়া তাকে এই বাড়িতে স্থান দিতে আর রাজি না। ইন্দির ঠাকুরন নিরুপায় হয়ে আবার বের হয়ে যান তার জিনিসপত্র নিয়ে। এদিকে অপু আর দুর্গা মাঠের কাশফুলের মাঝে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় তারা ট্রেনের শব্দ শুনতে পায়। এরপর ট্রেন দেখতে পেয়ে তারা দৌড়ে যায় ট্রেনের কাছে যাবার জন্য।
কিন্তু দুর্গা দৌড়াতে গিয়ে পড়ে যায় আর অপু দৌড়ে রেল লাইনের কাছে চলে যায়। সে কাছ থেকে ট্রেন দেখতে থাকে। মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে তারা ইন্দির ঠাকুরনকে দেখতে পায়। বাঁশ ঝাড়ের নিচে বসে আছে। কাছে গিয়ে নাড়া দিতেই ইন্দির ঠাকুরন পড়ে যান। অপু দুর্গা দুজনেই বুঝতে পারে ইন্দির ঠাকুরন মারা গেছেন। এর কিছুদিন পরে আমরা দেখতে পাই গ্রামে বায়োস্কোপওয়ালা এসেছে এবং বাচ্চারা ছুটে গিয়ে বায়োস্কোপ দেখছে। হরিহর রায় কাজের সন্ধানে বেশ কিছু দিনের জন্য বাড়ি ছেড়ে শহরে চলে যান। এর কিছুদিন পর হরিহর রায়ের চিঠি আসে, তিনি দশঘড়ায় গিয়ে কাজ পান। এরপর তিনি যাবেন বিষ্ণুপুর কাজের সন্ধানে। এদিকে ঘরে কোনো টাকা পয়সা না থাকায় সর্বজয়া কাঁসার থালাবাটি বিক্রি করে চাল কেনে। এদিকে তাদের প্রতিবেশী অনেক ধুমধাম করে রুনুর বিয়ের আয়োজন করে। শহর থেকে আনা হয় ব্যান্ড পার্টি। রুনুর বিয়ে দুর্গার মধ্যে এক ধরনের মানসিক পরিবর্তন ঘটায়। এর কিছুদিন পর সর্বজয়ার কাছে হরিহরের চিঠি আসে। হরিহর কাজ পেয়েছে এবং সে অল্প কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। দুর্গা চোখে কাজল দেয়, কপালে টিপ পরে, তারপর পুজো করে, তার যেন ভালো স্বামী সংসার হয়। এরপর আকাশে মেঘ দেখে অপু এবং দুর্গা দুজনেই দৌড়ে মাঠে যায়। দুর্গা বৃষ্টিতে ভিজে আনন্দ করে। এদিকে সর্বজয়া বৃষ্টির মাঝে অন্যের গাছের পড়ে থাকা নারিকেল চুরি করে বাসায় নিয়ে যায়। বৃষ্টিতে বেশি ভেজার ফলে দুর্গার জ্বর হয়। ডাক্তার এসে দুর্গাকে দেখে এবং সে জানায় ভয়ের কিছু নেই, কিন্তু দুর্গার জ্বর কিছুতেই কমে না, বরং সে আরো অসুস্থ হয়ে পড়ে। এরপর একদিন রাতে প্রচন্ড ঝড় আসে। ঝড়ে তাদের দরজা জানালা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। দুর্গা ভয়ে মা মা বলে ডাকতে থাকে। তার মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে। পরদিন সকালে অপু এক প্রতিবেশী মহিলাকে ডেকে নিয়ে আসে। আমরা দেখতে পাই ঝড়ে তাদের বাড়ি প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রতিবেশী মহিলা এসে দুর্গার হাত ধরেই বুঝতে পারে দুর্গা মারা গেছে। অপু এখন নিজের চুল নিজেই আশ্রয়, কেরোসিন কেনার জন্য একা একা বাজারে যায়, আর সর্বজয়া সারাদিন একা একা চিন্তা করেন এবং উদাসীন থাকেন। এর কিছুদিন পরেই হরিহর রায় বাড়ি ফিরেন। তিনি সাথে করে বাড়ির জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন এবং সেই সাথে আনেন দুর্গার জন্য একটি শাড়ি। সেই শাড়ি ধরে সর্বজয়া যখন কান্নায় ভেঙে পড়েন, তখন হরিহর রায় বুঝতে পারেন দুর্গা আর নেই। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা আর এই বাড়িতে থাকবে না, তারা এই গ্রাম ছেড়ে কাশীতে চলে যাবে। এই কথা শোনার পর গ্রামের মহিলারা এবং অনেক বয়োজ্যেষ্ঠ লোকেরা আসেন তাদের সাথে দেখা করার জন্য। যে প্রতিবেশী মহিলা সবসময় তাদেরকে তিরস্কার করত ফল চুরির জন্য, সেই আজকে এক ঝুড়ি আম নিয়ে আসে তাদেরকে দেওয়ার জন্য। এদিকে ঘর গোছানোর সময় অপু খুঁজে পায় সেই পুতির মালা যেটা দুর্গা চুরি করেছিল, কিন্তু অপু সেটা কাউকেই না বলে ছুঁড়ে ডোবায় ফেলে দেয়। এই গোপন তথ্য চিরদিনের জন্যই গোপন হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তাদের শূন্য বাড়িতে সাপ প্রবেশ করছে এবং তারা গরুর গাড়িতে করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এখানেই শেষ হয় পথের পাঁচালী চলচ্চিত্র। চলচ্চিত্র নিয়ে আমাদের পরবর্তী আলোচনা বা যে কোনো আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।